ঘড়িতে এখন বাজে 6:30, আর আমরা এখন কোলাঘাটে। আর কোলাঘাট শুনেই আপনাদের মনে হচ্ছে যে আবার নতুন কিছু একটা নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা একটা নতুন রোড ট্রিপ আপনাদের সামনে নিয়ে আসছি। অ্যাজ ইউজুয়াল কলকাতায় আপনারা দেখছেন, কলকাতা টু ঝিলিমিলি। কলকাতা থেকে ঝিলিমিলি মোটামুটি আপনার ওই 239 কিলোমিটার, গুগল যা দেখাচ্ছে। আর কলকাতা থেকে কোলাঘাট আপনার 70 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি আমরা যে জার্নিটা করছি সেটা 170 থেকে 175 কিলোমিটারের জার্নি। আর কলকাতা থেকে আপনারা যখন আসছেন তখন আপনাদেরকে মোটামুটি 240 কিলোমিটারের একটা জার্নি করতে হবে। তো আমরা বেরিয়েছি নতুন একটা রোড ট্রিপ। দেখুন, আপনারা যদি মুকুটমণিপুর যেতে চান, কলকাতা মুকুটমণিপুর একেবারেই খুবই পরিচিত একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, অনেকেই যান। জাস্ট উইকেন্ড ট্যুর হিসাবে, উইকেন্ড ট্যুর ডেস্টিনেশন হিসাবে মুকুটমণিপুর ভীষণই একটা বড় নাম কাছাকাছি লোকেশনগুলোর মধ্যে। তো আমরা সেই রকমই একটা লোকেশন নিয়ে এসেছি। শুধু মুকুটমণিপুর আমরা যাব, তবে আমরা মুকুটমণিপুরটা ভায়া বাঁকুড়া যাচ্ছি না, আমরা মুকুটমণিপুরটা যাব ভায়া বেলপাহাড়ি ঝিলিমিলি, মিনিং ভায়া ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঝিলিমিলি, তারপর মুকুটমণিপুর। তো এই সেই চেনা লোকেশন আপনাদের। প্রত্যেকটা রোড ট্রিপ প্রায় আমরা এখান থেকেই শুরু করেছি, যদিও অ্যাজ ইউজুয়াল আমরা আসি নন্দকুমার থেকে। তো এই যে দেখুন, আমরা NH6 উঠছি আর সোজা চলবো একেবারে লোধাশুলি পর্যন্ত, তারপর ডান দিকে টার্ন নিয়ে আমরা ঝাড়গ্রাম ঢুকব, আর ঝাড়গ্রাম থেকে তারপর আমরা বেলপাহাড়ি রোড নিয়ে ভায়া বেলপাহাড়ি আমরা ঝিলিমিলি পৌঁছব। তো চলুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমাদের এই রোড ট্রিপ। আপনারা যদি বাইক নিয়েও বেরোতে চান, খুব কাছেই এখান থেকে, আমাদের গুগল যা দেখাচ্ছে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু ওই ঠিকঠাক গেলে 3.5 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। যদি জ্যাম ট্যাম না থাকে তাহলে যে কোনো সময় আপনারা বেরিয়েই পড়তে পারেন এই রোড ট্রিপে, জাস্ট হাতে 2 দিন সময় থাকলে। ব্লগগুলো আসবে, অবশ্যই আসবে। ঝিলিমিলি আমরা আগে কখনো যাইনি, মুকুটমণিপুর আগে গেছি, আর মুকুটমণিপুর থেকে ইচ্ছে আছে অযোধ্যা হিলটা এই সময় একবার ঘুরে চলে আসা, একটু ফাঁকাও আছে এখন। যাই হোক, চলুন দেখতে থাকুন আমাদের রোড ট্রিপ। আমরা এখন ডেবরা ঢুকছি, এই লোকেশনটাও আমরা বারবার আপনাদের দিই, যাই হোক একটা মিডিল লোকেশন হয় বলে এই NH-এ। যাই হোক, আজকে আমরা NH ধরে অনেকটাই যাব। সামনেই ডেবরা টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা পেরিয়ে আমরা কোথাও একটা দাঁড়াবো একটু টিফিন করার জন্য। তো টিফিন ব্রেকফাস্টের যে ইয়েগুলো আমাদের কাছেই আছে, শুধু চাটা খেতে হবে আমাদের। এবার টোল প্লাজা পেরিয়ে তারপর একটু দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সেরে আবার আপনাদের নিয়ে আসছি খড়গপুর চৌরঙ্গি। চৌরঙ্গির সামনে আমরা সোজা যাব, যাই হোক নিয়ে আসছি আপনাদের।
শিবরা টোল প্লাজা আমরা ক্রস করলাম। এখানে টোল 80 টাকা, তো পেটিএম থেকেই কাটলো। আপনাদের যখন আমরা বালেশ্বর রোড ট্রিপ দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমরা যে গোপালপুর রোড ট্রিপ দেখিয়েছিলাম, তাতে দেখুন আমরা এই সোজা চলে যাচ্ছিলাম, আজ আমরা খড়গপুর দিয়ে যাব। তাই এই ফ্লাইওভার নিচ্ছি আমরা, আর ওই ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওইটাই বালেশ্বর রোড। আমরা যাচ্ছি NH6 ধরে, অর্থাৎ হাওড়া মুম্বই যে হাইওয়ে, হাওড়া মুম্বই হাইওয়ে ধরেই যাচ্ছি আপাতত। চৌরঙ্গীর পথে, চৌরঙ্গী থেকে আমরা হাওড়া মুম্বই রোডেই থাকব। মানে আপনারা যখন আসবেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে কলকাতা থেকে আপনারা একবার NH6-এ উঠলেন, তো ঝাড়গ্রাম ঢোকার আগে পর্যন্ত আপনারা NH6-এই থাকবেন। একটাই রোড ডিরেক্ট ডেস্টিনেশন কি ঝাড়গ্রাম লোধাশুলি পর্যন্ত, তারপর আপনাকে ডান দিকে ঢুকে যেতে হবে। যাই হোক, আপনাদের তো নিয়ে আসবো আমরা। এই দেখুন সামনেই আসছে চৌরঙ্গী, বাঁ দিক যদি চলে যান তাহলে খড়গপুর শহর আপনি ঢুকবেন, ডান দিক যদি চলে যান তাহলে আপনি যাবেন মেদিনীপুর, আর আমরা যাব ওজা। সিগন্যাল রয়েছে, অর্থাৎ আমরা হাওড়া মুম্বই হাইওয়েতেই থাকলাম। খড়গপুর থেকে বেরিয়ে আসতেই, কিছুটা বেরিয়ে আসতেই দেখুন একবারে ছোট 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 শাল গাছ দুদিকে, নতুন নতুন পাতা গজিয়েছে, খুব সুন্দর লাগছে। শুধু স্পটে ছুটে যাই আমরা, কিন্তু রাস্তার দুদিকে চোখ রাখলেই যে কত স্পট রয়েছে। তো দেখুন ছোটো ছোটো পাতা গজিয়েছে, একবারে নতুন নতুন পাতা সবুজ হয়ে আছে পুরো। আবার এই সবুজটা একেবারেই কচি পাতার যে সবুজটা, একটু হলদেটে টাইপের যে সবুজটা, এগুলোই যখন গুঁড়ো হয়ে যাবে তখন একেবারে গাঢ় সবুজ রঙ নেবে। যাই হোক, ট্রাফিক সেরকম নেই রাস্তাতে, সুন্দর লাগছে। মনে হচ্ছে যে আমরা বেরিয়ে হয়তো খুব একটা ভুল করিনি, অন্তত আমাদের নিজেদের কাছে তো নয়। আমরা এখন দাঁড়িয়েছি গুপ্তমণিতে, এই ডান দিকে গুপ্তমণি মন্দির। আপনাদের আমাদের এই দিকের সমস্ত রোড ট্রিপেই আমরা আপনাদের জানিয়েছি যে আমরা গুপ্তমণি মন্দিরে এখানে এসে দাঁড়াই, মাকে প্রণাম করে তারপর আমরা আবার এগোই। যাই হোক, আমরা একটু প্রণাম সেরে নিই, আপনারাও যখন আসবেন এখানটায় দাঁড়াতে পারেন, আর ব্রেকফাস্ট এখানেও সারতে পারেন। গুপ্তমণি পেরোনোর পরেই ঝাড়গ্রাম আপনি যে টার্ন নেবেন আরও এগিয়ে, তার আগে আমাদের আজকে সেকেন্ড টোল ঝাড়গ্রামের আগে, লোধাশুলি ঢোকার আগের যে টোল। এবার আমাদের বাঁ দিকের রাস্তা ধরতে হবে, তারপর ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে টার্ন নিতে হবে, সোজা চলে যাচ্ছে। এই দেখুন এই জায়গাটার নাম লোধাশুলি, লোধাশুলি থেকে আপনি ডান দিকে যাবেন ঝাড়গ্রাম,
সোজা যে রাস্তা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছে বহড়াগোড়ার দিকে, বহড়াগোড়া ডাটা জামশেদপুর বা এদিকে আপনার বাড়িপাদা উড়িষ্যার এদিকটাতে বেরিয়ে যাচ্ছে কেওনঝোড় হয়ে ন্যাশনাল হাইওয়ে সিক্স NA6 চলে যাচ্ছে। আমরা ঢুকব ডান দিকে ঝাড়গ্রাম। আমরা যাব ঝাড়গ্রামের দিকে, আর ঝাড়গ্রামের রাস্তা ঢুকে গেছি মানে আপনি বুঝতেই পাচ্ছেন আমাদের ঝাড়গ্রাম ব্লগ আগেও রয়েছে, বেলপাহাড়ি ব্লগও রয়েছে। তো ঝাড়গ্রাম ঢুকছি মানে আপনারা সেই রাস্তাগুলো পাবেন, একেবারে দুদিকে জঙ্গল, আমরা আপনাদের নিয়ে আসব। এই দেখুন ঝাড়গ্রাম শহর ঢোকার আগের প্রকৃতির রূপ, জাস্ট অসাধারণ। এখান থেকে ঝাড়গ্রাম আর মাত্র 4 কিলোমিটার, আমরা তার আগেই বাঁ দিকে টার্ন নিয়ে আমরা জাম্বনি রোড ধরে বেলপাহাড়ির দিকে যাব। ডান দিকে রয়েছে ইকো ট্যুরিজম সেন্টার, একেবারে প্রকৃতির কোলে ডান দিকে ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সেন্টার। আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কিছুটা গিয়েই আমরা বাঁ দিকে টার্ন নেব জাম্বনি রাস্তা। এই বাঁ দিকে যেদিক থেকে এই ট্রাকটা বেরোলো এই বাঁ দিকটাতে আমরা যাব, সোজা চলে যাচ্ছে। আপনারা সিলদা দিয়েও যেতে পারেন, সিলদা দিয়েও আপনারা যেতে পারেন, তো সিলদা দিয়েও বেলপাহাড়ি যেতে পারেন। তবে আমরা আজকে ওটা দিয়ে আমরা গেছি আগে, আগে আমরা ওই রাস্তা ধরে গিয়েছি বেলপাহাড়ি। আমরা আপনারা যদি আমাদের ঝাড়গ্রাম যে ব্লগ রয়েছে সেই ব্লগ, দুখানা ঝাড়গ্রামের উপরে ব্লগ রয়েছে, তো আপনারা যে কোনো একটা যদি দেখেন আপনারা দেখতে পাবেন যে এই দিক দিয়ে আমরা এতে গেছিলাম, কী যেন কোন মন্দিরটাতে গেছিলাম, কনক দুর্গা মন্দির, আমরা কনক দুর্গা মন্দিরে গেছিলাম। আর চিল্কিগড় যে রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়িও এই রাস্তা দিয়েই আমরা গেছিলাম, আমরা চিল্কিগড় রাজবাড়ি পর্যন্ত গিয়ে থেকে গেছিলাম। তো যাই হোক, আমরা এই রাস্তা ধরেই চলেছি বেলপাহাড়ি। যে কনক দুর্গার মন্দির বা চিল্কিগড় এসেছিলাম এই রাস্তা ধরেই, এই জায়গাটা এইখানেই জাম্বনি থানা আমরা ক্রস করলাম, সোজা চলে যাব। আজকে আমরা চিল্কিগড় বা কনক দুর্গার মন্দিরে ঢুকছি না, আমাদের ডেস্টিনেশন আপাতত বেলপাহাড়ি। আর সামনেই দেখুন চিল্কিগড়ের রাজবাড়ি, আমরা সাইড দিয়ে চলে যাব, এখন আর ঢুকবো না। আমাদের ঝাড়গ্রাম ব্লগে আমরা চিল্কিগড় দেখিয়েছি, চিল্কিগড়ের রাজবাড়ি, এই রাজবাড়ির সামনে দেখুন রাজবাড়ি নিয়ে। পরিহাটি, এই জায়গাটা পরিহাটি, তো এখান থেকে আমরা বাঁ দিক নিচ্ছি বেলপাহাড়ি যাওয়ার পথ।
জাস্ট কালারটা দেখুন, মানে দাঁড়িয়ে গেলাম, এই হচ্ছে কৃষ্ণচূড়া। এখন আমরা শিলদা মোড়ে রয়েছি, ডান দিকে শিলদা থেকে যে রোডটা, মানে শিলদা মোড়েই আমরা রয়েছি। অ্যাকচুয়ালি শিলদা বাইপাসই হয়ে গেছে। বেলপাহাড়ি আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকব। তো আপনাদেরকে দেখানোর ইচ্ছে হলো ল্যান্ডস্কেপটা, এই দেখুন মালভূমি এলাকা মূলত। তো বাঁদিকে আমরা ছোট ছোট পাহাড় শ্রেণী আমরা দেখতে পাচ্ছি, আর মানে জাস্ট ল্যান্ডস্কেপটা দেখানোর জন্যই আসা আপনাদের। সামনেই বেলপাহাড়ি, ওই যে দূরে যে জনপদ দেখা যাচ্ছে ওটাই বেলপাহাড়ি। তো আমরা বেলপাহাড়ি ঢুকতেই চলেছি। আমরা অবশেষে বেলপাহাড়ি বাজারে এখন, আর আমরা এই মুহূর্তে দেখছি এখানে কোনো টয়লেট রয়েছে কিনা, কোনো পে অ্যান্ড ইউজ। বাজার তো এখনো খোলা। একটা পেয়েছি, দেখা যাক খালি ওখানে খোলা আছে কিনা। বেলপাহাড়িতে আমরা কয়েকটা সাইট সিং করলাম, তারপর কয়েকটা সাইট সিং করে বেলপাহাড়ি থেকে আমরা দুপুরের লাঞ্চ সেরে, লাঞ্চে আমাদের আজকে কুঁদরি ভাজা ছিল, আলু পটলের একটা তরকারি ছিল, আর আমরা ডাল ছিল, আর মাছের ঝোল ছিল। মাছের ঝালটা বেশ ভালো লেগেছে আমাদের, সব কিছু নিয়ে বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, আমের আচার ছিল। তো যাই হোক, আর মিল চার্জও বেশ কম, 60 টাকা মাছ ভাত। তো আমরা লাঞ্চ সেরে এখন আমরা চলেছি ঝিলিমিলির পথে। তো আপনারা যারা আমাদের বেলপাহাড়ি, মানে আজকের যে ব্লগ আমাদের, সেটাতে মানে আমরা কোথায় গেছিলাম, জায়গাগুলো কেমন, এগুলো সম্পর্কে জানতে হলে আমরা আপনারা অবশ্যই আমাদের ব্লগে চোখ রাখুন। যাই হোক, বেলপাহাড়ি থেকে আমরা এখন সোজা রাস্তা ধরে চলেছি। এটা স্টেট হাইওয়ে 5, এটাকে SH5। তো এই স্টেট হাইওয়ে 5 দিয়ে আমরা চলেছি ঝিলিমিলির পথে, এবং আমরা আজকে ঝিলিমিলিতে আমাদের এই ডেস্টিনেশন আজকে আমাদের শেষ হবে রিমিল লজে। রিমিলে আমাদের রুম বুকিং করা আছে, অলরেডি উনি আমাদের ফোনও করেছিলেন একবার। তো আমরা কটেজ নিয়েছি, তো সেখানে কোথায় আছি আমরা, কেমন আছি, বা জানেন তো এক্ষুনি আপনাকে বলতে বলতে ওখানে একটা বিদ্যুৎ চমকালো, বিশাল মেঘ করেছে, আমরা একেবারেই এটা নিয়ে বরং আমরা ভীষণ ওয়েট করে আছি জঙ্গলে বৃষ্টি এটাকে উপভোগ করার জন্য। যাই হোক, এই রাস্তা ধরে আমরা চলেছি। তো বেলপাহাড়ি আমরা প্রায় ক্রস করতে চলেছি। বেলপাহাড়ি থেকে এরপরে একটা জঙ্গল আসবে, তো সেই জঙ্গলের রাস্তা ধরে, একেবারে জঙ্গলের রাস্তা ধরেই আমরা চলতে থাকব ঝিলিমিলি। চলুন, মোটামুটি এখান থেকে ইয়ে দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে 27 কিলোমিটার, আর 27 কিলোমিটার যেতে সময় লাগবে আপনার 40 মিনিট গুগল দেখাচ্ছে। ঠিক আছে, এমন কিছু তাড়াও নেই, চলুন যাওয়া যাক। অলরেডি বলতে বলতেই আপনাদের বলতে বলতেই উইন্ডস্ক্রিনে বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করেছে, আর আমরা চলেছি ঝিলিমিলির পথে। তো এই রাস্তা, এই যে দেখুন অসাধারণ একটা রাস্তা, সামনেই বড় জঙ্গল, এই রাস্তাতে বৃষ্টিকে সাথে নিয়েই আশা করছি আমরা ঝিলিমিলি পৌঁছব।
জাস্ট আকাশটার দিকে তাকান, জাস্ট আকাশটার দিকে তাকান, মানে কি অসাধারণ অভিজ্ঞতা, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। সারা দিন দেখুন, সারা দিন আমরা আমরা ঘুরেছি, তারপর একটা সুন্দর লাঞ্চ হয়েছে আমাদের, তারপরে এই গ্রামগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, আর আকাশের কালার, আর এক্ষুনি জঙ্গল পেরিয়ে আপনারা দেখলেন এক্ষুনি যে আমরা জঙ্গল পেরিয়ে আসছিলাম, জঙ্গলের মধ্যে বৃষ্টি, তো জাস্ট অসাধারণ এক কথায়। ঝিলিমিলি সোজা না, ঝিলিমিলি সোজা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি বাঁশপাহাড়িতে, তো বাঁশপাহাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে ঝিলিমিলির পথে। ঝিলিমিলি এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে, হ্যাঁ একেবারেই 5 কিলোমিটার দূরে, তো এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমাদেরকে ডান দিকে একটা টার্ন নিতে হবে, চলুন আপনারা তো দেখতে পাবেনই। সামনে আমাদের ঝিলিমিলি রোড যেটা, সেই ঝিলিমিলির ডান দিকে টার্ন নিতে হবে, ডান দিকে টার্নিং নিয়ে আমাদের ঝিলিমিলি রোডে ঢুকতে হবে। তো দেখা যাক, খুব সামনেই দেখাচ্ছে টার্নটা, হ্যাঁ এই যে ডান দিকে টার্ন নেবো আমরা, ডান দিকে টার্ন নিয়ে আমরা এই ঝিলিমিলি রোড ঘুরব। হ্যাঁ এই দেখুন ঝিলিমিলি রেঞ্জ অফিস, এই ডান দিকে টার্ন নিয়ে আমরা ঝিলিমিলি যাচ্ছি, ঝিলিমিলির পথে এখন। এখান থেকে আর 1.5 কিলোমিটার, গুগলকে একটা থ্যাংক ইউ কি গুগল আমাদের সবসময় এই ডিরেকশনগুলো ঠিকঠাকই দিয়েছে এবারের জন্য অন্তত। বৃষ্টি সাথে নিয়ে, বৃষ্টি মাথায় গায়ে শরীরে নিয়ে আমরা ঝিলিমিলি পৌঁছেছি, যেটা আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম। এই ঝিলিমিলি বাজার আপনারা সামনে যেটা দেখছেন, দোকান একটাও খোলা নেই, এমনিতে এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন, তার উপরে দুপুরবেলা এরকম বৃষ্টি হচ্ছে, আর আমাদেরকে এই বাঁ দিকে টার্ন নিতে হবে হাইস্কুল রোড, ঝিলিমিলি হাইস্কুল রোড এই বাঁ দিকে টার্ন নিতে হবে, কিছুটা এগোলেই লজ। এই সামনেই রিমিল ইকো ট্যুরিজম,
সামনেই রয়েছে রিমেল ইকো ট্যুরিজমের গেট। আবারও বলছি, সুন্দর একটা লোকেশন, সুন্দর একটা অ্যাটমসফিয়ার, আর এর মাঝে আমরা আজকে রাত্রি যাপন করব। অবশেষে আমরা পৌঁছে গেছি রিমেল ইকো ট্যুরিজম, এখানে এই রিমেল লজে এখানেই আমরা থাকব। আর এখানে আমি শেষ করলাম আমাদের কলকাতা টু ঝিলিমিলি রোড ট্রিপ। যদি এই রিমেল লজ এবং আমরা এখানে কী কী দেখলাম এ সংক্রান্ত সমস্ত কিছু বিশদে জানতে চান, তাহলে অবশ্যই চোখ রাখুন আমাদের ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, ভালো থাকুন।